हेलो व्यूअर्स, बंदिश कुकिंग चैनले आपनादे स्वागत जानाई। आज बानिए देखाबो निरामिष फुलकपी आलुर दम। रेसिपी भालो लागले नंदिश कुकिंग के सब्सक्राइब करुन, पाशे थाका बेल आइकनटि क्लिक करुन लेटेस्ट रेसिपिर आपडेट सबार आगे पेते। आलू सिद्ध करे नेब, तार आगे आमी आलूगुलो देखुन चाकुते करे एकटु ग्लास करे केटे दिएछि। एते आलू ताड़ाताड़ी सिद्ध होबे। आलूते किन्तु आमी एकटाई सीटिर अपेक्षा करब, बेशी सीटि दिले आलू गले जाबे। ततक्षण पर्यन्त आमरा फुलकपी केटे नेब। फुलकपिगुलो छोट छोट डुमो डुमो करे केटे नेब। आमी गोटा एकटा फुलकपी नियेछि, सेटाके आमी टुकरो करे केटे नियेछि। तारपर एकटु जल आर नून गरम करे निच्छि। नून जले आमी फुलकपिगुलो दो मिनिटेर जन्य बयल करे नेब। एइभाबे भापिये निले फुलकपिर गायेर जे कीटनाशक पदार्थगुलो थाके सेगुलो चले जाबे। दो मिनिट परे किन्तु फुलकपि तुले निच्छि। बेशि सिद्ध करबेन ना, एते फुलकपि नरम हये जाबे। आमी दुटो टमेटो छोटो छोटो टुकरो करे केटे निच्छि। একটা সিটি দেওয়ার পরে আমাদের আলুগুলো একেবারে তৈরি। আলুর খোসা ছাড়াচ্ছি দেখুন। প্লাস করে কেটে নেওয়ার জন্য আলুর খোসা ছাড়াতে কিন্তু খুব সুবিধা হয়। আলুগুলো এবার টুকরো করে কেটে নিচ্ছি। আলু একটু সিদ্ধ থাকলে রান্না করতে সুবিধা হয়। এবার আমি একটা কড়াইয়ে সরষের তেল ঢেলে নিচ্ছি। এই সরষের তেল গরম হয়ে গেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, তাই ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি। তেল একেবারে টেনে নিয়েছে ফুলকপি, তাই অল্প তেল অ্যাড করে আমি আলুগুলোকে ভেজে নেব। আলু সিদ্ধ থাকলে কিন্তু ভাজতে বেশি তেল লাগে না, খুব অল্প তেলেই আলুগুলো ভাজা হয়ে যায়। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবারে মশলা কষানোর জন্য একটু বেশি করে সরষের তেল অ্যাড করে নিলাম। তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব দারচিনি আর লবঙ্গ। এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ ফুলকপি আলুর দম, বেশি কিছু উপকরণ আমাদের প্রয়োজন নেই। তেলে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। একটা তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো একটু তেলে ভালো করে নেড়ে নিচ্ছি। দুই টেবিলস্পুন আদা বাটা দিয়ে দিলাম। দুই টেবিলস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিলস্পুন। হলুদ গুঁড়ো দিয়ে দেব ওয়ান টেবিলস্পুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিলস্পুন। তারপর একটু জল দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। এবার মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু ফুলকপি আলুর দমে রংটা কিন্তু খুব ভালো আসে, ঝাল কিন্তু এতে একদমই হয় না। ঝালের জন্য আমি খালি কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান টেবিল স্পুন, আর নুন দেবেন স্বাদ মতো। চিনি দিলে মশলার ব্যালেন্সটা খুব ভালো হয় টেস্ট। না যদি আপনারা পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। কাঁচা লঙ্কা ছিঁড়ে দুটো দিয়ে দিলাম, আর টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে গলে যায় তার জন্য আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি দেখে নিচ্ছি ঢাকা খুলে। দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। এবার মশলাগুলো ভালো করে কষানোর জন্য আমি আরেকটু কিছু পরিমাণ জল অ্যাড করব। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষে নিলে কিন্তু ফুলকপি আলুর রসাটা খেতে খুব ভালো হবে। জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য লো হিটে। পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেছে, কিন্তু জলটা অনেক বেশি পরিমাণ আছে। এই জলটা একটু হিট বাড়িয়ে আমি একটু শুকিয়ে নিচ্ছি। জল অনেকটা কম হয়ে গেছে দেখুন। এইবার আমি এই সময় ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি।
মশলার সাথে ফুলকপি আলুগুলো ভালো করে মিশিয়ে নেবেন। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, ফুলকপি আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, প্রায় 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি ফুলকপি আলুর মধ্যে কিন্তু ভালোভাবে মশলাগুলো মেখে গেছে। ফুলকপি আলুগুলো কিন্তু ভালো মতো কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়েছে অনেকটা। এই সময় আমি গরম জল অ্যাড করে দিচ্ছি ফুলকপি আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। আর আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই বুঝে জল দেবেন। গরম জল দিলে কিন্তু ফুলকপি আলুর টেস্টটা খুব ভালো থাকবে, আর তাড়াতাড়ি ফুলকপি আলুটা সেদ্ধও হয়ে যাবে। আলুটা আমার আগে থেকে সেদ্ধ ছিল, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। 10-15 মিনিটের জন্য আমি লো হিটে রেখেছিলাম ঢাকা দিয়ে। 10-15 মিনিট পর দেখুন ফুলকপি আলুগুলো কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর তেলও ছেড়ে এসেছে। আমি এই যতটুকু গ্রেভি দেখছেন এতটুকুই রাখবো। আপনারা চাইলে গ্রেভির পরিমাণ বেশি বা কম রাখতে পারেন, হিটটা বাড়িয়ে বা কমিয়ে। আমার রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন। 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন আমি ঘি অ্যাড করে দিচ্ছি নিরামিষ ফুলকপি আলুর দমে। গরম মশলা আর ঘি না দিলে কিন্তু একেবারে অসম্পূর্ণ। এই দুটো অ্যাড করে দেওয়ার পরে আমি একবার নেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেম কিন্তু এই অবস্থায় বন্ধ করে দিয়েছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ ফুলকপি আলুর দম বলুন বা নিরামিষ ফুলকপি আলুর রসা বলুন, একেবারে প্রস্তুত খাওয়ার জন্য। যে কোনো পুজো স্পেশাল বা নিরামিষ দিন বা যে কোনো অন্য দিনও পেঁয়াজ রসুন না খেতে ইচ্ছা হলে এভাবে বানিয়ে ফেলুন। আমি এখানে নিরামিষ ফুলকপি আলুর রসা বা দমটা খিচুড়ির সাথে পরিবেশন করলাম। নিরামিষ ভোগের খিচুড়ির রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিউয়ার্স ভালো থাকুন।